Çıkart badam. Eda bike diye জি আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক ভালো আছি জি 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 এই যে রাজা চা রাজা কি জি আমি রাজা আসলে একসময় তো বেনগাড়িতে চা বিক্রি করছি আমি যে রাজা এখন যদিও বা বিশাল শব্দ রাজা ব্র্যান্ড বিখ্যাত রাজা মামা কিন্তু এত যে বিখ্যাত হয়ে উঠবে এটা আমি বুঝি না যেহেতু আমি একটা বেনগাড়িতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন বেনগাড়িতে চা বিক্রি শুরু করেছি মাটির কাপটা বাংলাদেশে শুরু করেছে আমি তো দুবাই ছিলাম আর মাটিরটা নেদেশে এসেছি আর শুরুতেই কিন্তু বেনগাড়িতেও কিন্তু আমরা মাটির কাপদায় শুরু করেছিলাম সে থেকে আমরা কিন্তু এই মাটির কাপদায় শুরু করেছি যদিও মিডল ইস্টটা কিন্তু মাটির কাপদা চলে না সিরামিক এদা বিভিন্ন এদা চা খা কিন্তু বাংলাদেশে চিন্তা করলাম যে ইউনিক এবং এদেশের মাটির টানে এসেছি মাটির কাপেই চা বিক্রি করব এই শুরু হয়েছিল মাটির যাত্রা আমরা তো জানি এক কাপ চা কেন 10 টাকা বা 5 টাকা জি আপনার চা নেন 50 টাকা এটা কি বিশেষ উপাদান দিয়ে তৈরি আপনার আসলে যদি স্যার এটা বলি আমরা এখানে দেখেন যে এর জাফরান রয়েছে এই জাফরান হলো বাংলাদেশের 900 টাকা কেজি এরপরে এর পেস্তা বাদাম আছে এটা হলো 3500 টাকা কেজি এটা আমরা কিন্তু পেস্ট করে আপনারা যদি এখানে দেখায় দেখেন এখানে কিন্তু এই দুইজন কারিগরে বানাচ্ছে আমরা কিন্তু এই জাফরান পেস্তা বাদাম পেস্ট এখানে সরাসরি দিচ্ছে এবং সকলের সম্মুখে আমরা চাড়া বানাচ্ছি আপনারা জানেন যে 9 লাখ টাকা কেজি লাগে পেস্তা বাদাম 3000 3500 টাকা হলো পেস্তা বাদাম জাফরান হলো 9 লাখ টাকা কেজি তাহলে এই পণ্যর অনেক দাম এবং আমরা দুধটা ঘন করে চায়ের স্বাদ মান দিচ্ছি যার কারণে এই চার দাম 50 টাকা যদি বাণিজ্য মেলায় যে 50 টাকা এরম না আমার সুদূর এয়ারপোর্ট থেকে কক্সবাজার পর্যন্তরই আমার এই চা বিস্তার সে পর্যন্তরই কিন্তু আমার চাড়াই 50 টাকা রেখেছি বাণিজ্য মেলায় বরং আমরা একটা কাপ ফ্রি দিচ্ছি যে আমাদের আউটলেসে গেলে কিন্তু কাপ ফ্রি দেয় না যেহেতু এনে অনেক চাপ অনেক ভিড় হয় যার কারণে আমরা অন টাইম কাপ হিসাবে সলভ করতেছি আমরা চা পেতে চা পাতা পাই চিনি পাই আদা পাই লবঙ্গ পাই তেজপাতা পাই আপনি এনে এটা কি করে টেস্টা টেস্টা এগুলি তো কারণ নাকি এর কি আমাদের উপকার আছে কি না উপকার আছে বলেন না আসলে স্যার আপনারা জানেন যে পেস্তা বাদাম দেহের এবং খুব শক্তিশালী একটা প্রোটিন শরীরের জন্য খুবই উপকারী আর জাফরান হলো রক্তের এর জন্য ভালো এটা অবশ্যই দামি জিনিস বুঝতে হবে এই জন্য অনেক দামি জিনিস যেহেতু পেস্তা বাদামটা এটা শরীরের জন্য খুবই ভালো এবং এক কাপ চা যারা খাচ্ছে বারবার খাচ্ছে যদি আমি আমার চার মূল্য বেশি বলতাম কি বেশি রাখতাম এরম অনুভূতি হতো তাহলে এই চাড়া আমাদের ভ্যানগাড়ি থেকে ঢাকা শহর আমার মতো বহু রাজা কিন্তু শুরু করেছে ব্যবসা রাজা হয়তো এখন আমার একসময় নামে ছিল কিন্তু এখন বিখ্যাত রাজা হয়ে উঠেছি এটার পিছনে কারণ হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি ভালো খাওয়ানোর চেষ্টা করেছি আমি আমার এটা দেশের মানুষ যে এত ভালোকে যে ভালোবাসে আমি কল্পনাও করতে পারি নাই নয়তো আমি তো ভাবছি যে বিদেশে আমি রয়েছি যে আমি যে 5 টাকা দামের চা খাইছি তো বাংলাদেশের মানুষ মনে 5 টাকা দামের চা খা না বিদেশি চায়ের স্বাদটা আমি বাংলাদেশে যখনই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তখন দেশে সারা পেয়েছে ব্যাপক আচ্ছা তাহলে আপনার আপনার নাম রাজা ব্যান বানাচ্ছেন রাজা চা দর্শক দর্শক বললেন রাজা চা কেন খাবে বা আসার একটা আপনার আমন্ত্রণ জানাই দেন বাংলাদেশের মানুষ যে আপনারা জানেন যে আমরা বাংলা টিভিতে সরাসরি লাইভেও বিজনেস রিভিউতেও আমাকে স্টুডিওতে ডাকা হয়েছিল এবং বাংলা টেলিভিশনকে আমার অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞ আমরা বাণিজ্য মেলায় আবারও পেয়েছি যে আমরা অনেক দর্শক এবং আমার কাস্টমার পেয়েছিলাম যখন বাংলাদেশ এই বিজনেস রিভিউতে আমরা সরাসরি টক শোতে মিরপুর থেকে টক শো হয়েছিল বাংলা টেলিভিশনে আমি আমার কৃতজ্ঞ জানাই আবারও বাণিজ্য মেলা থেকে যে অবশ্যই আপনারা বাণিজ্য মেলায় আসবেন এসে এক কাপ চা খেয়ে দেখবেন বিখ্যাত রাজা মামার চা খেয়ে ভালো হইলে ভালো বলবেন খারাপ হইলেও আমি পেয়ে যাব আপনারা কি বলছেন সকলকেই আমার সালাম আসসালামু আলাইকুম এটার যে টেস্টটা একেবারে হচ্ছে ইউনিক টেস্ট এবং অনেকগুলো লেয়ার আছে এটার মধ্যে আর যে হচ্ছে প্রাইসটা আছে প্রাইসটা অনুযায়ী যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম একদম বেস্ট তো সেই জন্য হচ্ছে আমার মতে আমাদের মতে এই চাটা সবার খাওয়া উচিত অনেক টেস্টি ছিল আর এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস দেওয়া আসলে এটা প্রাইস অনুযায়ী আমরা তো বাইরেও খেয়েছি কিন্তু এটা প্রাইস অনুযায়ী এটাতে অনেক বেশি অনেক কিছু দেওয়া তাই এটা আমি বলবো আপনাদেরকে রিকমেন্ড করবো এটা খাওয়ার জন্য